হ্যালো ফিউচার ডক্টরস, আই এম মোল্লা ওয়াশিম জাফর ফ্রম সিএনএমসি কলকাতা। তো ইতিমধ্যে কিন্তু দেখো তোমাদের যে ওয়েবসাইট WBMCC ওয়েবসাইট, সেখানে কিন্তু আপডেট হয়ে গেছে চয়েস ফিলিং এবং তার সাথে সাথে সিট ম্যাট্রিক্স কিন্তু আপডেট হয়ে গেছে। তো সিট ম্যাট্রিক্সটা দেখার সবথেকে গুরুত্বপূর্ণ কিছু আপডেট করেছে সিট ম্যাট্রিক্সে, তো সেগুলো কিন্তু আমরা লক্ষ্য করবো। চলো সিট ম্যাট্রিক্সটা আমরা ওপেন করছি, ঠিক আছে? তো সেখান থেকে তোমাদেরকে দেখিয়ে দেবো কিছু আপডেট কিন্তু হয়েছে এবছর। তো দেখো এটা হচ্ছে সিট ম্যাট্রিক্স। প্রথমে কী থাকে? প্রথমে থাকে তোমার ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রথমে এগুলো থাকে গৌরী দেবী বলো, মানে যে প্রাইভেটগুলো থাকে সেগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে থাকে, ঠিক আছে? তারপর স্টেট কোটাগুলো থাকে, তো এগুলো সব প্রাইভেট যাচ্ছে, ঠিক আছে? বাঁকুড়া সম্মিলন থেকে মেনলি শুরু হয় তোমাদের স্টেট গভর্নমেন্ট কলেজ, ঠিক আছে? বাঁকুড়া সম্মিলনীটা কই? বাঁকুড়া সম্মিলনী এই তো, বাঁকুড়া সম্মিলনী 12 নম্বর আছে। দেখো এখান থেকে স্টেট গভর্নমেন্টের কলেজ কিন্তু স্টেট সিট ম্যাট্রিক্সে শুরু হয়, ঠিক আছে? 167টা সিট রয়েছে। তো তোমরা এখান থেকে ইউআর, ইউআর পিডাব্লিউডি, ইডাব্লিউএস, ইডাব্লিউএস পিডাব্লিউডি, ওবিসি, ওবিসি পিডাব্লিউডি, এসসি, এসটি, সব 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 সিট তোমরা কিন্তু লক্ষ্য করতে পারবে কতগুলো সিট আছে, তোমরা ক্যাটাগরি ওয়াইজ কিন্তু কাউন্ট করতে পারবে। তো তোমরা কোন কলেজে ভর্তি হতে পারবে এটা কিন্তু, এটা থেকে কিন্তু তোমরা জেনে যেতে পারো, ঠিক আছে? কাউন্ট করে করে। তো যেটা দেখার সেটা হচ্ছে নতুন কলেজগুলো বলেছিলো না কিছু সিট বাড়াবে, সেটা দেখবো। চলো তো বারাসাত দেখো, তারপরে বারাসাত আছে, বারাসাতটা দেখে নিই। 85 সিট, নো সিট কিন্তু বাড়ালো না ভাই, কিচ্ছু করার নেই, সিট কিন্তু রাউন্ড ওয়ানে বাড়েনি। তারপর চলো দেখি, তবু দেখে নিই অন্য কলেজগুলো বাড়িয়েছে কিনা। ক্যালকাটা ন্যাশনাল, জেএনএম, কল্যাণী, দেবেন মাহাতো, চলো দেবেন মাহাতো দেখি, এটাও 85। ডায়মন্ড হারবার এটাও 85। জলপাইগুড়ি 85, ঝাড়গ্রাম 85। তার মানে দেখো আমার যেটা মনে হচ্ছে কিন্তু রাউন্ড ওয়ানে তোমাদের সিট বাড়েনি মোস্ট ক্ষেত্রে, মোস্ট অফ মানে কী বলতো, আমি দেখেছি বেশিরভাগ ক্ষেত্রে যে সিটগুলো বাড়ে অনেক ক্ষেত্রে সেগুলো রাউন্ড টুতে কিন্তু যোগ করে। তো ঘাবড়াবার কিছু নেই, রাউন্ড টুতেও কিন্তু সিট অ্যাড হতে পারে, অ্যাড হওয়ার চান্স কিন্তু অনেক বেশি, ঠিক আছে? তো রাউন্ড টুয়ের জন্য আমরা অপেক্ষা করব যে সেখানে সিট বেড়েছে কি বাড়েনি, ঠিক আছে? তো ফার্স্ট রাউন্ডের জন্য কিন্তু তোমাদের সিট বাড়ছে না। আর একটা কথা তোমাদেরকে আমি বলে দিচ্ছি, দেখো যে ইডাব্লিউএস সম্পর্কে একটা খুশির খবর রয়েছে, যারা ইডাব্লিউএস আছো তাদের জন্য খুবই গ্রেট একটা নিউজ আছে কলকাতায় কলেজ পাওয়ার জন্য। কেন বলতো? কারণ এতদিন পর্যন্ত মেডিকেল কলেজ কলকাতা এবং নীলরতন যে সরকার কলেজ এনআরএস এবং মেডিকেল কলেজ কলকাতা, এই দুটো কলেজে কিন্তু ইডাব্লিউএসের সিট একদম ছিল না, পুরো জিরো ছিল, ঠিক আছে? এবছর কী করা হয়েছে, সেই সিটটা কিন্তু আপডেট করা হয়েছে। দেখো এমসিকে কই, এই তো এমসিকে, দেখো মেডিকেল কলেজ কলকাতা 27 নম্বর পয়েন্টে, সেখানে ইডাব্লিউএস সিটটা দেখো, এই দেখো ইডাব্লিউএস সিট, ইডাব্লিউএস সিট 20টা সিট দিয়ে দিয়েছে ওখানে ইডাব্লিউএস, ঠিক আছে? তো তোমাদের জন্য কিন্তু খুশির খবর। এবার নীলরতন সরকার চলো, সেখানেও দেখো দিয়ে দিয়েছে 30 নম্বর পয়েন্ট, দেখো নীলরতন সরকার ইডাব্লিউএসের জন্য 20টা সিট। তাহলে যারা ইডাব্লিউএস আছো তারা কিন্তু মানে তোমাদের কিন্তু সিট বেড়ে গেল, ঠিক আছে? তারপরে আগে দেখতাম যে নিউ কলেজগুলোতে ইডাব্লিউএস অতটা কিন্তু দিত না, ঠিক আছে? কিছু কিছু কলেজে কিন্তু ইডাব্লিউএস দিত না, তো সেই ক্ষেত্রেও কিন্তু এবারে কিন্তু 9টা করে সিট কিন্তু সেখানেও কিন্তু দিয়েছে, 9টা কি 10টা করে আমি দেখলাম। তো দেখো প্রফুল্লচন্দ্র সেন ইডাব্লিউএস দেখছো 9টা দিয়েছে, দেখো প্রফুল্লচন্দ্র সেন 9টা। তো নতুন নতুন কলেজ যেখানে দেখো 100টা করে সিট রয়েছে, 9টা করে কিন্তু তোমাদের ইডাব্লিউএস রয়েছে। রামপুরহাট দেখো 36 নম্বর পয়েন্টে, সেখানেও কিন্তু ইডাব্লিউএস 9টা। তো ইডাব্লিউএস যারা আছো তাদের কিন্তু খুশির খবর একটা, যে তারা কিন্তু এবারে কিন্তু ভালো রকম একটা চান্স কিন্তু তারা পাবে। আগেরবারও ইডাব্লিউএসের কাট অফটা কম গেছিলো, এবারেও কিন্তু কম যাওয়ার সম্ভাবনা অনেক বেশি, অনেক প্রবল। তো তোমাদের জন্য খুবই খুশির খবর, ঠিক আছে? তো আর বেশি দেরি করো না, কারণ বেশিক্ষণ তো টাইম নেই চয়েস ফিলিংয়ের জন্য, তো তোমরা চয়েস ফিলিংটা কিন্তু তাড়াতাড়ি করে দাও, ঠিক আছে? সব থেকে ভালো জিনিস কী বলো তো, চয়েস ফিলিংয়ের জন্য আমি ভিডিও বানিয়ে রেখেছি অলরেডি, ঠিক আছে? কালকে ভিডিও বানিয়েছিলাম, তার আগেরও কিন্তু চয়েস ফিলিং অর্ডারের ভিডিও রয়েছে, তোমরা দেখো সেটা ভালো করে এবং সেই অনুযায়ী তোমরা কলেজগুলো পরপর সাজিয়ে কিন্তু চয়েস ফিলিংটা ভালো করে কমপ্লিট করো। কারণ অনেক সময় কী হয় জানো তো, অনেক ছেলে, ভালো ভালো ছেলে ভালো র্যাঙ্ক করেছে, তারা কেউ কেউ ধরো এনআরএস পাওয়ার যোগ্য, তারা সিএনএমসি পেয়ে যায়, কেউ কেউ এমসিকে পাওয়ার যোগ্য, তারা সিএনএমসি পেয়ে যায়, বা সিএনএমসি অবশ্যই ভালো কলেজ একটা, ঠিক আছে? কিন্তু তারপরেও যে সে যোগ্য ছিল না এমসিকেতে পড়ার, সে যোগ্য ছিল পিজিতে পড়ার, সে যোগ্য ছিল এনআরএসে পড়ার, সেখান থেকে যখন ধরো একটু একটু তার থেকে পরের কলেজে যদি পায়, অর্ডার অনুযায়ী পরের কলেজে যদি পায়, তো তার মনটা একটু ক্ষুণ্ণ হয়ে যায়, চারিপাশ থেকে কিন্তু তাকে টিটকারি করা হয়, ঠিক আছে? তো এসব থেকে বাঁচার জন্য বা নিজের মনটাকে ভালো রাখার জন্য তো ভালো করে তোমাদেরকে কাউন্সিলিং করতে হবে, ভালো করে চয়েস প্লেইং করতে হবে। তো সেই জন্য তোমাদেরকে সাজেস্ট করছি, আমি কিন্তু ভালো করেই কিন্তু ভিডিও
বানিয়ে রেখে দিয়েছি। চয়েস ফিলিং অর্ডারের ভিডিও অবশ্যই তোমরা সার্চ করে নাও আমার চ্যানেলের মধ্যে, পেয়ে যাবে এবং তোমরা সেটা ভালো করে দেখে খাতার মধ্যে নোট ডাউন করে নিয়ে তারপর কিন্তু চয়েস ফিলিংটা করে ফেলো, ভালো করে চয়েস ফিলিংটা করে ফেলো, কারণ বেশি কিন্তু চয়েস ফিলিংয়ের তারা টাইম দেয়নি, ঠিক আছে? তো চলো এতটা পর্যন্তই, তো থ্যাংক ইউ। কোনো ডাউট হলে অবশ্যই আমাকে কমেন্ট করো, ইনস্টাগ্রামে মেসেজ করো, তোমাদের সব মেসেজের রিপ্লাই দেওয়ার জন্য আমি কিন্তু এখন অ্যাক্টিভ আছি, ঠিক আছে? চলো নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, থ্যাংক ইউ।